অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচনা সিংহ রাশির দু সাল কেমন যাবে আর কয়েক মাস পদেই দু সাল তাই অগ্রিম আপনাদেরকে দু সালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টু অল যাই হোক এই সিংহ রাশি কিন্তু কালপুরুষের পঞ্চম রাশি আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি আর রবি প্রভাবে এরা কিন্তু জেদি হয় কর্তৃত্ব পরায়ণ হয় এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে ডোমিনেটিং নেচারের হয় এবং এদেরকে প্রশংসা করলে এরা কিন্তু মনে মনে খুব আনন্দ পায় এবং এদেরকে কেউ ভুল ধরলে এরা কিন্তু রেগে যায় মাঝে মধ্যে এরা রেগে ওঠে আর এই সিংহ মানুষরা কিন্তু অনেক সময় তার মনের কথা অনেককে বলে দেয় যাকে সে বিশ্বস্তভাবে এটা অনেক সময় তাদের জন্য ক্ষতিকর হয়ে ওঠে যাই হোক এই সিংহ রাশির দু কেমন যাবে তাদের স্বাস্থ্য কেমন যাবে তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের প্রেম বিবাহিত জীবন কেমন যাবে এবং তাদের পিতা মাতার স্বাস্থ্য কেমন যাবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা এবং মার্চ দু হাজার পঁচিশ এর পর থেকে কিন্তু শনির ঢাইয়া সিংহ রাশির শুরু হচ্ছে কর্কট রাশি শেষ হয়ে যাচ্ছে যার জন্যে কিছু সমস্যা সিংহ রাশির মানুষের থাকবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমিডি রয়েছে সেটা নিয়ে কিন্তু ভিডিও শেষে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি এই দু হাজার পঁচিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ নাইন এটা হচ্ছে মঙ্গলের বছর আর মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে যাই হোক এই বছর কিন্তু আপনাদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হবে আপনাদের পারিবারিক জীবন সুখের হবে আপনাদের বাড়ি গাড়ি হবে আপনাদের অনেক ইচ্ছা আপনাদের অনেক ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেটা রয়েছে তবে আপনাদের চোদ্দোই মে আপনাদের বৃহস্পতি কিন্তু দশম থেকে একাদশে গমন করবে আর শনি একত্রিশে মার্চ আপনাদের ষষ্ঠ সপ্তম্পতি সপ্তমে ছিল অষ্টমে গোচর করবে তখন থেকেই আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হবে আর রাহু আপনাদের অষ্টমে ছিল কেতু ছিল দ্বিতীয় রাহু আপনাদের সপ্তমে চলে আসবে কেতু আপনাদের রাশিতে চলে আসবে আঠেরোই মে এই কিন্তু ওভারঅল গোচর ফল সিংহ রাশির দু হাজার পঁচিশ যাই হোক আপনাদের এই শনির ঢাইয়া হেতু স্বাস্থ্য আপনাদের কিন্তু মাঝে মধ্যে খারাপ যাবে আপনাদের মাঝে মাঝে মন মানসিকতা ভালো যাবে না আপনাদের একটু টেনশন থাকবে ভিতরে একটু প্রেশার থাকবে আর আপনাদের হাড়ের কোনো রোগ হতে পারে অস্থি রোগ কোমরে ব্যথা পায়ে ব্যথা ব্যাক পেন তারপরে আপনাদের দাঁতের রোগ এইসব সমস্যা কিন্তু দেখা যাবে এবং আপনাদের পেটের রোগ তাই আপনাদের নিয়মিত খাদ্যাভাস করতে হবে যোগব্যায়াম করতে হবে আপনাদের যেটা করতে হবে ডেলি এক্সারসাইজ করতে হবে আপনাদের হাঁটাচলা করতে হবে তাহলে শরীর কিন্তু অনেকটা সুস্থ রাখা সম্ভব আর আপনাদের পার্টনারের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না স্বামী হলে তার স্ত্রী স্ত্রী হলে তার স্বামী কারণ সপ্তম্পতি আপনাদের অষ্টমে গোচর করছে এবং সপ্তমে রাহু গোচর করছে ফলে বছরের মধ্যভাগ থেকে কিন্তু আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে সে বিষয়ে আপনাদের কেয়ারফুল হতে হবে সতর্ক হতে হবে আর একাদশে বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি একাদশে আপনাদের আর্থিক জায়গায় কিন্তু স্ত্রীবৃদ্ধি ঘটাবে আপনাদের ফাটকা লটারি এই সব জায়গা থেকে কিন্তু অর্থ আসতে পারে আকস্মিক অর্থ প্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে আপনাদের গাড়ি বাড়ি হতে পারে আপনাদের মনের ইচ্ছা কিন্তু অনেক পূর্ণ হতে পারে আপনারা এই পঞ্চম রাশি কালপুরুষের তাই আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে কিছু করে দেখানোর ক্ষমতা আছে আর মঙ্গ এটা মঙ্গলের বছর মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ আপনাদের মধ্যে একটা উদ্যোগ থাকবে একটা প্রচেষ্টা থাকবে সেই প্রচেষ্টা উদ্যোগের মাধ্যমে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি যারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতি হওয়ার যোগ যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে আর বৃহস্পতি যখন একাদশে থাকবে আপনাদের পড়াশুনোর জায়গা উন্নতি হবে আপনাদের ক্রিয়েটিভ জায়গায় উন্নতি হবে সেসবগুলো কিন্তু ভালোই রয়েছে আপনাদের এডুকেশনের জায়গায় যারা রিসার্চের কাজে রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য রয়েছে যারা টেকনিক্যাল আইটি সেক্টরে রয়েছেন এবং ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু দেখা যাচ্ছে শনির ঢাইয়া তো নেগেটিভ ইমপ্যাক্ট তখনই পড়বে যদিও আপনাদের অশুভ ঘরের দশা চলে আর শুভ ঘরের দশা অন্তর্দশা চললে এই নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু অনেক কম পড়বে এমনিতে শনির সাড়ে সাথেই এইটটি পার্সেন্ট নেগেটিভ ইমপ্যাক্ট দেয় শনির ঢাইয়া সেখানে টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ ইমপ্যাক্ট দেয় কিন্তু এই ঢাইয়া ইমপ্যাক্ট তখনই বেশি পড়ে যখন অশুভ ঘরের দশা অন্তর্দশা চলে আর এই সময় আপনাদের সম্মানি হয় যে কাজ আপনি করেননি সেই কাদের জন্য আপনাদের ঝামেলা চলে আসে বা তার জন্যে একটা বদনাম হয় আর এই সপ্তমে রাহুর জন্যে আপনাদের পার্টনারের যেমন শারীরিক জায়গায় সমস্যা হবে তেমনই কোনো আপনাদের বিবাহিত জীবনে কোনো নারী পুরুষ হলে নারী নারী হলে পুরুষ চলে এসে আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে সেই সব বিষয়ে আপনারা সাবধান থাকবেন আর আপনাদের প্রেমের জায়গা কিন্তু ভালো রয়েছে প্রেম আপনাদের স্টেবেল হবে প্রেমে আপনারা রোমান্টিকতা অনুভব করবেন প্রেমের জায়গা ওভারঅল ভালো তবে শরীর ঢাইয়া আপনাদের রাগ জেদ এগুলোকে একটু কন্ট্রোল করবেন আর তাহলেই কিন্তু আপনাদের সব কিছু ভালো যাবে এটুকু বলা যায় আর আপনাদের পার্টনারের শারীরিক জায়গায় যে অবনতি বলেছি সেটা একটু সাবধানে থাকবেন সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আর আপনাদের শনির ঢাইয়ার জন্য কিছু পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট স্ত্রীর সাথে কিছু সম্পর্কের অবনতি সপ্তমে রাহু এগুলো দেখা যাবে এবং আপনাদের কিছু শত্রুতা কিন্তু তৈরি হবে মুখের কথার জন্যে আপনাদের শত্রুতা অনেক সময় তৈরি হবে এবং কিছু লোকে আপনাদের হিংসা করবে রাশিতে কেতু থাকার জন্য এই বছরে কিন্তু এইসবগুলো আপনাদের থাকবে তবে আর্থিক জায়গায় ফাটকা আর্থিক জায়গায় উন্নতি এইসবগুলো কিন্তু রয়েছে এই একাদশে বৃহস্পতি আপনাদের কিন্তু অনেক শুভ ফল দিয়ে যাবে আর অষ্টমে শনির অবস্থান আপনাদেরকে একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েট করবে তবে যারা কর্মের চেষ্টা করছেন যারা তাদের কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য রয়েছে কর্মের জায়গা আপনাদের ওভারঅল ভালো আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা যাদের একটু সমস্যা ছিল এবং শনি সপ্তমে থেকে কিছু সমস্যা তো ব্যবসার ক্ষেত্রে তৈরি করছিল এবং আপনাদের যখন শনি ঢাইয়া চলবে সপ্তম প্রতি অষ্টমে চলে যাবে তখন পার্টনারশিপ বিষয়ে সতর্ক থাকতে হবে পাবলিক রিলেশানের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে আপনাদের মাথা গরম করলে হবে না কাস্টমার ডিলিং ঠিকঠাক করতে হবে পাবলিক রিলেশন ঠিকঠাক রাখতে হবে আর আপনাদের অহেতুক মাথা গরম করা চলবে না আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বুঝে করতে হবে নতুন ব্যবসা শুরু করার আগে কিন্তু আপনাদের ভেবে চিনতে নিতে হবে এই শনি ঢাইয়ার কারণে ব্যবসায় হয়তো মুনাফা সবসময় ঠিকঠাক নাও আসতে পারে আর্থিক জায়গা মোটামুটি তো ভালোই রয়েছে আপনাদের ফাটকা লটারি এইসব জায়গা থেকে উন্নতি হতে পারে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু একটু সমস্যা তৈরি হবে আর নিজেদের সে বিষয়ে আপনাদের সতর্ক থাকা দরকার আপনাদের কোনো টাকা হঠাৎ করে আটকে যেতে পারে আপনারা যদি কোনো লোন না নেন বা আপনারা পাবলিক ডিলিংস ঠিকঠাক করে করেন এবং আপনারা যদি ব্যবসা ঠিকঠাক করে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ব্যবসার জায়গাও ভালো যাবে তাহলে আমি বলে রাখি প্রতিকার আমি আপনাদেরকে বলবো তার আগে বলি আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি একজন গীতিকারক আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সঙ্গে দেওয়া আছে আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন আর একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমার কাছে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতে পারেন আমি আনসার দিয়ে দেবো আর ফুল হরস্কোপ আমার থেকে করতে পারেন আর অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড়িট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিটে আর এই সার্ভিস আমি সততার মাধ্যমে প্রোভাইড করি সততা আমার মূলধন অন্য অ্যাস্ট্রোলজারের মতো কিন্তু সফটওয়্যারতে প্রিন্ট করে দিই না হ্যান্ড রিটেন রিপোর্ট অ্যানালিসিস করে আপনাদেরকে দিই অনলাইনে করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ডিসকাস করব ফোনে আলোচনা করব। হ্যান্ড রিটার্ন রিপোর্ট আমি লিখে স্ক্যান করে আপনাদের পিডিএফ করে পাঠিয়ে দেব আর যদি হ্যান্ড রিটার্ন রিপোর্ট না হয় যদি আপনাদের হ্যান্ড রিটার্ন মানে অনলাইনে না আসেন আপনারা যদি আমার কাছে সরাসরি আসেন চেম্বারে তাহলেও আমি কিন্তু সেখানে এক ঘন্টা সময় নিয়ে আসতে হবে সেখানে ডিটেল চার্ট অ্যানালিসিস করব। তখন কিন্তু আমি হ্যান্ড রিটার্ন রিপোর্ট আপনাদের সামনে বসেই লিখবো এখানে আর ডিসকাস করব যাই হোক আপনারা সততার মাধ্যমে হরস্কোপ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর শনির ডাইয়ের জন্য প্রতিদিন প্রতি শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে মার্চের একত্রিশ তারিখের পর থেকে এটা করুন আর শনির বীজ মন্ত্র প্রতিদিন আটবার বা একশো আটবার পাঠ করুন পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে ওং প্রাম প্রিম প্রোম সশনিশ্রয় নম আর হনুমান চাল্লিশা দিনে তিনবার করে পাঠ করুন তাহলে আপনারা শুভ ফল পাবেন আর আপনারা রাহুর বীজ মন্ত্র বা রাহুর কোনো মন্ত্র আপনারা পাঠ করুন ওং এইং রিং রাহবে নমো চারবার বা একশো আটবার বার পাঠ করুন আর আপনাদের খুব শত্রুতা হলে কেতুর মন্ত্র পাঠ করুন ওং এইং রিং কেতবে নম সাতবার বা একশো আটবার আপনারা পাঠ করুন আর আপনারা গোলাপি লাল আপনারা হলুদ সোনালি রং বেশি ব্যবহার করুন আপনারা অনেক শুভ ফল কিন্তু জীবনে পাবেন আর নীল আকাশি কালো ধূসর ক্রিম এইসব রং কম ব্যবহার করুন আপনাদের জীবনে কিন্তু সাকসেস অনেক আসবে আপনারা সব কিছু মেনটেন করে চলুন জীবনে আপনাদের সাফল্য কিন্তু আসতে বাধ্য আর সিংহ রাশির দু হাজার সাল সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আওয়াচুয়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য